আমরা বারেবারে বলে এসেছি যে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বে মহিলাদের প্রতি কোনো সম্মান দেখাবার বিন্দুমাত্র ইচ্ছা নেই। মাননীয় প্রধানমন্ত্রী গত 15ই আগস্ট স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে অনেক বড় করে ফলাও করে নারী শক্তির সম্মানের কথা উল্লেখ করলেন, অথচ যে ঘটনা প্রবাহ সেগুলো কিন্তু ঠিক তার উল্টো কথারই সাক্ষী দেয়। আজকে দাঁড়িয়ে আমরা যে জঘন্য কাণ্ডটা দেখলাম আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বান্দায়, একটি মেয়েকে গণধর্ষণ করা হলো, দুজন বিএসএফ জওয়ান তাকে অত্যাচারের শিকার করলো আর তার 5 বছরের বাচ্চাটাকে সামনে দাঁড় করিয়ে এবং তাকে হুমকি দেয়া হলো যে সে যদি এগুলো নিয়ে কথা বলে তাহলে তার ফল ভালো হবে না। অর্থাৎ আমরা বলতে চাই যে এই বিএসএফ জওয়ানরা, তারা তো স্বরাষ্ট্র মন্ত্রকের এক্তিয়ারের ভেতর, অমিত শাহ কি করছেন কি বলছেন তার তো কোনো শব্দ উচ্চারিত হতে দেখছি না এ বিষয়ে। আর এটাই বুঝি আত্মনির্ভরতার পরিচয়, আত্মনির্ভর ভারত। অর্থাৎ ধর্ষকরা ধর্ষণে নির্ভরতা খুঁজে পাচ্ছে, যারা অন্যায় করছে তারা অন্যায়ের প্রতি নির্ভরতা খুঁজে পাচ্ছে, যারা মহিলাদের অসম্মান করছে তারা সেই অসম্মানের প্রতি নির্ভরতা খুঁজে পাচ্ছে। এটাই আত্মনির্ভর ভারত, আমরা ধিক্কার জানাই।